আসসালামু আলাইকুম। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাংলাদেশের কোন কোন অঞ্চলে কি ধরনের ক্ষতি হয়েছে সে সংক্রান্ত বিষয়াদি নিয়ে একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারে বেড়িবাঁধ ভেঙে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বুধবার বেলা ১১টা থেকে জোয়ারের পানিতে সরিশ্বর, শুকচর, সোনাদিয়া, তমরদ্দি, হরিণী, চানন্দি ও নিঝুমদ্বীপ ইউনিয়নের পানিবন্দী মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে মোংলা ও আশপাশের উপকূলীয় এলাকার নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে পশুর নদীর বাঁধ সংলগ্ন কানাইনগর, চিলা ও জয়মনি এলাকার ৪০০টির অধিক বসতঘর তলিয়ে গেছে। চিংড়ি সহ অসংখ্য মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। তবে উপকূলীয় অঞ্চলের আশ্রয় কেন্দ্রগুলোতে কেউ আসেনি। তবে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উঁচু জোয়ারের মধ্যে সুন্দরবনের বন্য প্রাণীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার ২৬ মে দুপুর ২টার দিকে প্লাবিত এলাকা পরিদর্শনে যান মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। তিনি বলেন, মংলার উপকূলীয় এলাকার নদ নদীতে দুপুর ১২টা থেকে পানি বৃদ্ধি পেতে শুরু করে। এর ফলে পশুর নদী সংলগ্ন অনেক বাড়িঘরে পানি প্রবেশ করেছে। মংলা চাপদাই ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালির কারণে জোয়ারের পানিতে বন্দী হয়ে পড়েছে চিলা ও চাঁদপাই ইউনিয়নের ৩ গ্রামের কয়েকশত বাসিন্দা। ভেসে গেছে কয়েক হাজার বিঘা মৎস্যঘেরের মাছ। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় মাঠকর্মীদের সঙ্গে নিয়েছিলাম। চিলার কিয়াবুনিয়া ও নয়নমণি এলাকায় ৫০০-৬০০ বিঘা মৎস্যঘের তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছি। এদিকে ইয়াসের প্রভাবে অতি জোয়ার বা জলোচ্ছ্বাসে উপকূলীয় দেশের ৯ জেলার ২৭টি উপজেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার দুপুরে সচিবালয়ে সার্বিক ঘূর্ণিঝড় পরিস্থিতি বিষয়ক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ ইনামুর রহমান একথা জানান। ভোলার লালমোহন উপজেলায় গাছ চাপা পড়ে একজন মারা গেছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি জানান, অতি জোয়ার বা জলোচ্ছ্বাসে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার ২৭টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোর মধ্যে রয়েছে শ্যামনগর, আশাশুনি, কয়রা, দাকোপ, পাইকগাছা, শরণখোলা, মংলা, মোড়লগঞ্জ, মঠবাড়িয়া, বরগুনা সদর, পাথরঘাটা, আমতলী, পটুয়াখালী সদর, গলাচিপা, রাঙ্গাবালি, দশমিনা, মির্জাগঞ্জ, কলাপাড়া, চরফেশান, মনপুরা, তজুমুদ্দিন, দৌলত খান, বোরহানউদ্দিন, ভোলা সদর, হাতিয়া, রামগতি ও কমলনগর। প্রতিমন্ত্রী বলেন, যে কোনো দুর্যোগ মোকাবেলায় মানবিক সহায়তা প্রদানের জন্য জেলা প্রশাসকদের অনুকূলে পর্যাপ্ত খাদ্য সামগ্রী ও অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।